এতিম পাইগম্বরীর আবেগ মাখা কথা শুনে অস্থির হয়ে যায়, বাগুলিনীর মতো শুধু ছোটাছুটি করে, জবাই করা মুরগির মতো ছটপট ছটপট করে, কিন্তু কিছুই করার নেই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওমর রে, আমার মা আমাকে বলল, আমি সন্ধ্যা পর্যন্ত বসে আছি, যখন সাথীরা সব চলে গেল, আমি একটা পাহাড়ের সঙ্গে হেলান দিয়ে দুই হাঁটুর মাঝখানে মাথাটা নিয়ে কাঁদতেছি। সন্ধ্যার পরে আমার মা এসে আমার মাথা গায়ে হাত দিয়ে বলে, বাবা মোহাম্মদ, কি হলো, সন্ধ্যা হয়ে গেছে, কেন বাড়ি যাও না? আমি মায়ের দিকে তাকায় চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে দিলাম, বললাম, মা গো, আর তোমার মক্কার বাড়িতে যাব না, আজ পর্যন্ত আমার বাবা আমারে আদর করে নাই, কোলে নাই নাই, সহজ করে নাই, মা গো, ওয়াদা করেছি যতক্ষণ পর্যন্ত এই জায়গায় এসে আমার বাবা আমারে মোহাম্মদ বলে মধুর সুরে ডাক না দিবে, হাতটা মারাইয়া বুকের সঙ্গে আমাকে জড়াইয়া না নিবে, ততক্ষণ পর্যন্ত আমি মোহাম্মদ আর তোমাদের বাড়িতে যাব না। فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين ثم قال الله تعالى وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم جزى الله أن محمدا ما هو أهله سبحان الله وبحمده سبحان الله العظيم اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলুন আমিন। একটু জবান ছেড়ে দিয়ে ভক্তি সহকারে বলি আমিন। وقال تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا
আলাইহিম ওয়াসাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। জানি না কতটুকু আপনারা আমার আলোচনা শুনবেন, আমি আপনাদের খুশি করতে পারবো, তবে স্টেজে যখন আসি তখন কোনো মানুষকে খুশি করার জন্য, মাহফিলের দাওয়াত পাওয়ার জন্য গতানুগতিক বক্তারা যেই কায়দায় ওয়াজ করে আসে, আমি সেই কায়দায় ওয়াজ করি না। ওয়াজ করা আমার ব্যবসা না, পেশা না। আমি মাদ্রাসার মুহতামিম, আমি হাদিস পড়াই, শিক্ষকতা করি, আমি কয়েকটা মাদ্রাসা চালাই। যদি কোনো মানুষের ভালোবাসা সামেলে হাল হয় হয়তো সেখানে যাই কিছু কথা বলার জন্য, ভালো লাগুক আর না লাগুক আমি বলবো, বলতে থাকবো। আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যদি আমার আলোচনার দ্বারা খুশি হয়ে যায়, মদিনার রসুল যিনি খেজুর গাছতলায় শুয়ে আছেন তিনি যদি খুশি হয়ে যায়, সারা পৃথিবীর সব মানুষ যদি বেজার হয়ে যায় তাতে আমার কিছুই আসে যায় না। কথা বলে ঠিক না বেঠিক আমার ভাইরা? সারা পৃথিবীর মানুষ যদি আমার সাথে শত্রুতা পোষণ করে, পরিচয় না দেয়, সমাজে জায়গা না দেয়, এক ঘরে করে রাখে, সামাজিকভাবে আমাকে বয়কট করে তাতেও কিছু আসে যায় না। যদি মদিনা ওয়ালা আমাকে উম্মত বলে বুকে তুলে নেয়, কথা কর না ঠিক না বেঠিক আমার ভাই না? সম্মানিত সুধী, এর জন্য আমরা যারা ওয়াজ শুনবার জন্য এসেছি, একটা টার্গেট, একটা লক্ষ্য আমাদের থাকতে হবে, দুনিয়ার কোনো মানুষকে খুশি করার জন্য না, দুনিয়ায় কিছু পাওয়ার আশা নিয়ে এখানে আসি নাই, এসেছি একমাত্র কাকে পাওয়ার জন্যে? বলেন না কাকে পাওয়ার জন্যে? আমার জীবনের সব কাজ হওয়া চাই একমাত্র রবের জন্য, কথা বলেন ঠিক না বেঠি? আমাদের দেশে বিভিন্ন কোয়ালিটির মানুষ আছে, কেউ পীররে খুশি করার জন্য কাজ করে, কেউ মাজারওয়ালাদের খুশি করার জন্য কাজ করে, কেউ দলীয় হাই কমান্ডকে খুশি করার জন্য কাজ করে, কেউ স্থানীয় এমপি উপজেলা চেয়ারম্যান এমপি মন্ত্রীদেরকে খুশি করার জন্য কাজ করে। যদি এমপি খুশি হয়ে যায় তাহলে আমার বাম্পার হিট, কথা বলেন ঠিক না বেঠিক আমার হয় না? এর দুনিয়ায় আমার ঠেকায় কে, আমার হাতে হাত দেওয়ার মতো কেউ নাই, এমপি আমার হাতে, কথা বলেন ঠিক না বেঠিক আমার ভাই না? এর দুনিয়াওয়ালাদের ধান্দা। আচ্ছা বলেন তো, এমপির আমার আল্লাহর সাথে যদি কোনো সম্পর্ক না থাকে, এমপি বা মন্ত্রী যদি মদিনাওয়ালার সাথে কোনো সম্পর্ক না থাকে, এই সম্পর্ক পৃথিবীর কোনো মানুষের কল্যাণে আসবে? এটা জবান ছেড়ে বলেন না, কল্যাণে আসবে? আমি তো বলি এমপি হওয়া মানে ওর জন্য জাহান্নাম অজীব হয়ে গেছে, তারা দুনিয়ার মানুষের অভিশাপ কুড়াইতে কুড়াইতে ওর জীবন শেষ। আরো জোরে কর না কি, সারা দেশের মানুষের অভিশাপ আছে না নাই? সারা দেশের মানুষের অভিশাপ, অভিশাপ কুড়াইতে করে হিসাব দিতে দিতে। যদি তার এলাকায় 3 লক্ষ ভোটার থাকে, 3 লক্ষ ভোটারের অধিকার যদি আদায় করতে না পারে, 3 লক্ষ মানুষের বাক স্বাধীনতা যদি ফিরাইয়ে দিতে না পারে, 3 লক্ষ মানুষের ব্যক্তি স্বাধীনতা, সামাজিক মর্যাদা, পারিবারিক মর্যাদা যদি বজায় রাখতে না পারে, তুমি এমপি হতে পারো, মন্ত্রী হতে পারো, মাগার আমার রবের আদালতে তোমার এমপি আর মন্ত্রীর 4 পয়সার কোনো মূল্য নাই। মরে দেখো কবরে যাওয়ার সাথে সাথে তোমার জন্য আমার রবের জাহান্নাম বরাদ্দ হয়ে গেছে, কথা বলে ঠিক না বেঠিক আমার ভাইরা? সম্মানিত উপস্থিতি, এজন্য আমি বলি মাদ্রাসাওয়ালারা, মসজিদের ইমাম, মাদ্রাসার হুজুররা যত সুখে শান্তিতে থাকে, এত সুখে আর শান্তিতে এদেশের কোটিপতিরাও থাকে না। মন্ত্রী হওয়ার মধ্যে কি শান্তি আছে? আওয়াজ করে বলেন শান্তি আছে? এমপি হওয়ার মধ্যে আছে? প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি, একেবারেই না।
ও তো চার দেয়ালের মধ্যে দিয়ে বেরোতেই পারে না, ভয় কখন যেন ফুট করে দেয়। কথা বলেন না ঠিক না বেঠি? সামনে পুলিশ, পিছনে পুলিশ, ডাইনে বামে শুধু পুলিশ আর পুলিশ, পুলিশ ছাড়া না। আর আমার মতো তিন পয়সার মৌলভী সারা বাংলাদেশ সফল করে বেড়াচ্ছে, কোনো সিকিউরিটি গার্ড নাই। কথা বলেন না ঠিক না বেঠি? মরার ভয় নেই, কেন? আমরা তো কারো হক ফাঁকি দিই নাই। কথা কয় না, আমরা কারো হক ফাঁকি দিই নাই, আমরা তো চুরি করি নাই, আমরা তো টেন্ডারবাজি করি না, আমরা তো চাঁদাবাজি করি না। এ মানুষ আমাদেরকে মারবে কেন? বরং যেখানেই যায় সেখানেই এ জনপদের মানুষ তাদের অফুরন্ত ভালোবাসা দিয়ে আমাদেরকে সিক্ত করে তোলে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, আমরা জনগণের সাথে মিশে আছি, আমাদের কোনো ভয় নাই, আমরা চাঁদাবাজ না, আমরা চোর না, ডাকাত না। কথা কন না ঠিক না বেঠিক? দুই নম্বর, পারিবারিক ব্যাপার আমরা শান্তিতে আছি। এমপির বউ এমপির মাথায় তেল দেয় না, নেতার বউ কথা কন তেল দেয় 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 পাই তেল দেয়া তো দূর মাথায় দেয় না, সময় নাই ওনার সাথে কথা কওয়ার। কথা কন না ঠিক না বেঠিক? এই জন্য উনি বউ বাদ দিয়ে উনি আজকে এমপি হোস্টেলে থাকে, অন্য পরনারী নিয়ে আড্ডা দেয়। কথা বললেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, বউর কাছে শোয়ার সুযোগই নাই। আর আমরা মোল্লারা বাড়ি যাই, বাড়ি যাওয়ার পরই দেখি বিবি সাহেবা দরজা আটকি দিয়ে চুপ করে বসে আছে, কখন আমার প্রাণের স্বামী আসবে। ওর ঘুম তো আমার শান্তি, যতক্ষণ পর্যন্ত স্বামীর চোখে ঘুম আসে না আমাদের বিবিদের চোখেও ঘুম আসে না। স্বামী ওয়াশ করে আসছে গভীর রাত, বেচারার ঘুম বড় প্রয়োজন, ওর একটু শান্তি বড় প্রয়োজন। ও যদি শান্তি না পায়, ওর চোখে যদি ঘুম না আসে, তাহলে আমার এই বাল বাচ্চাগুলো লেখাপড়া করা হবে না, আমার পরনে কাপড়, আমার মুখে ভাত আসবে না। এজন্য এই বেচারার একটু সুখ দরকার, ওর চোখে ঘুম আসার দরকার। এজন্য আমাদের বিবিরাও অন্তত আমরা বাড়ি গেলে আমাদের পায়ে তেল মালিশ করে মাথায় তেল দিয়ে ঘুম পাড়িয়ে দিই, তারপরে ওনার ঘুম। কথা বলেন না ঠিক না বেটি? আমার ভাইরা, পারিবারিকভাবে আমাদের জীবনে শান্তি আছে না নাই? আমার এলাকার অনেক কোটিপতিদের দেখেছি, আমি রাত একটা বাজে মাহফিল করে বাড়ি যাই, ওদিকে দোকান খুলে বসে আছে, একটা সে দোকান খুলে বসে বাজারে কেউ নাই। চাষা কি ব্যাপার, এখন দোকান খুলে বসে আছেন? কই বাবার বাড়ি যে কি করবো, তার চাষিও নেই, ছেলে পিলেও কেউ নেই, দেখেন দোকানেই বসে থাকি আর কি করবো। বোর হাতের রান্না ভাত ওর কপালে নাই, শান্তি আছে? টাকা দিয়ে কি হবে? কথা বলেন না ঠিক না বেঠিক? আমার ভাই না, সম্মানিত উপস্থিতি, এক কথায় বলতে গেলে ইসলামী অনুশাসন মানার মধ্যেই শান্তি। যার মধ্যে ইসলাম নাই তার পারিবারিক জীবন সামাজিক জীবনে কোথাও শান্তি? মুসলমান ভাইরা রে আমার, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি আপনাদের সামনে, সূরায়ে বাকারার এক টুকরা, সূরায়ে বনি ইসরায়েলের এক টুকরা, এই দুই টুকরা আয়াতকে সামনে রেখে মুখতাসার আলোচনা করে বিদায় গ্রহণ করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, সবাই বলেন আমিন। আরো জোরে আমিন। ওটা ভাষা করবেন, ওটা ভাষা করবেন, চলে যাবেন না? সামনে তো দই আছে। কথা বলেন ঠিক না বেটি? এই হুজুর গলা ভাঙা হলে কি হবে? সামনে দই আছে না নাই? সামনে দই আছে। আয়াতটা আমার সঙ্গে তেলাওয়াত করুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আদামু সুকুন আনতা ওয়া জাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিন খারি, হে আদম উসকুন ফিল জান্নাত, আদম তুমি জান্নাতের ভিতরে থাকো তোমার বিবিকে নিয়ে, ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিতুম, আর জান্নাতের ভিতরে আমি আল্লাহ তাআলা যে নাজ নিয়ামত রেখেছি আনন্দ ভর্তি করবার জন্য, চিত্ত বিনোদনের জন্য যে নিয়ামতগুলি জান্নাতে রেখেছি, জান্নাতের নিয়ামত ভক্ষণ করার ক্ষেত্রে কোনো বৈষম্য চলবে না, ইনসাফ ভিত্তিক বন্টন হতে হবে স্বামী স্ত্রীর ভিতরে। জান্নাতের নিয়ামত ভোগ বিলাসের ক্ষেত্রে, খাওয়া পরার ক্ষেত্রে স্বামী স্ত্রী, মা আদম এবং বাবা আদম আর হাওয়া আলাইহিসসালাম দুইজনে সমান সমান বন্টন করে তোমরা ভোগ বিলাস করবা। চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ।
তবে সাবধান, ওয়ালা তাকরাবা হাদিস শাজারা, এই গাছটার নিকটেও যাবা না, এই গাছটার নিকটে গেলে তুমি অপরাধীদের ভিতরে শামিল হয়ে যাবা। কলিজার টুকরা যুবক সন্তানেরা, আমার ভাই বৃদ্ধ মুরব্বীরা, একটু কান খাড়া করে শুনবেন, যাদের কানটাকে ঝালাপালা বাঁধিয়ে দিয়েছে প্রগতিপন্থী নারী আন্দোলনের নেতারা, যারা নারীদের স্বাধীনতা আদায় করার জন্য আমাদের দেশের নারীদেরকে, আমাদের বিবিদেরকে ঘর ছাড়া করে, আমাদের বিবিদেরকে ঘর থেকে বের করে আমার লোচ্চ বাটপাড়া হায়জাকারদের কাছে পৌঁছায় দিতে চায়। মুরগিটাকে খাসার মধ্যে বের করে, খাসার ভিতর থেকে বের করে শিয়ালের খাবার বানাইতে চায়। তাদের ব্যাপারে আমার রব কত সুন্দর চমৎকার বিধান দিয়েছেন, আর প্রগতিপন্থী নারী যারা তাদের দাঁত ভাঙা জবাব আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার মধ্যে চমৎকার দিয়েছেন, কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া জাওজুকাল জান্নাত, আদম তুমি তোমার বিবিকে নিয়ে জান্নাতে অবস্থান করো। স্পষ্ট কথা, জান্নাতে অবস্থান করার ক্ষেত্রে থাকার ব্যাপারে নারীর কোনো অধিকার নাই। বাবা আদম আলাইহিস সালাম তার বিবি হাওয়াকে নিয়ে জান্নাতে থাকতে আল্লাহ পাক নির্দেশ করেছেন, এর দ্বারা প্রমাণিত হয় বাবা আদম আলাইহিস সালাম তার স্ত্রী হাওয়াকে যেখানে নিয়ে থাকবে সেখানে থাকতে বাধ্য। স্বামী যদি চায় তার বিবিকে নিয়ে রাস্তায় রাত কাটাইতে, স্ত্রী রাস্তায় রাত কাটাইতে বাধ্য। স্বামী যদি স্ত্রীকে নিয়ে গাছতলায় থাকতে চায়, স্ত্রী গাছতলায় থাকতে বাধ্য। যদি স্বামী স্ত্রীকে নিয়ে আটতলার বিল্ডিংয়ে থাকতে চায়, স্ত্রী আটতলা বিল্ডিংয়ে থাকতে বাধ্য। থাকার ব্যাপারে কোনো নারীকে রব স্বাধীনতা দেয় না, ইখতিয়ারি দেয় নাই, তার কারণ হলো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নারীর ভিতরে এমন কিছু গুণ আর বৈশিষ্ট্য দিয়েছেন, নারীর দৈহিক কাঠামো, নারীর রূপ যৌবন সুন্দর যেমন দান করেছেন, এই নারী যদি ঘর থেকে বের হয়ে স্বাধীন স্বামীর হাত ছাড়া হয়ে নিজে স্বাধীনভাবে সমাজে বসবাস করতে যায়, রাস্তায় চলতে যায়, খোদার কসম স্বামীর হাত থেকে বের হয়ে স্বাধীন মুক্ত বাতাসে চলতে গেলে এই নারী তার ইজ্জত সম্ভ্রম রক্ষা করতে পারবে না, পারবে না, কথা বলেন ঠিক না বেঠি? হে মুসলমানেরা, যারা আল্লাহ পাকের কালামের বিরুদ্ধে বৃদ্ধাঙ্গুল উঁচু করে বলো, কোরআন শরীফের ভিতরে রব নারীর স্বাধীনতা হরণ করেছেন, নারীর অধিকার থেকে বঞ্চিত করেছেন, তাদের ব্যাপারে আমার আল্লাহর ঘোষণা, ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা। হে আদম, জান্নাতে বিবিকে নিয়ে থাকবা, বিবির থাকার অধিকার আমি হরণ করে নিলাম, তুমি যেখানে রাখবা হাওয়া সেখানেই থাকবে, তবে খাওয়ার পরার ক্ষেত্রে, ভোগ বিলাসের ক্ষেত্রে, সোনো পাউডার মাখার ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নাই। তুমি যেমন খাবা হাওয়াকে তেমন খাওয়াবা, তুমি যেমন পরবা হাওয়াকেও তুমি তেমনটাই পরাবা, খাওয়া পরার ক্ষেত্রে কোনো বৈষম্য আমি আল্লাহ তাআলা বরদাস্ত করব না। জোরে কন্না সুবহানাল্লাহ। এই পৃথিবীর ভিতরে একটা নারীর সুখ স্বাচ্ছন্দ্যে বসবাস করবার জন্যে তার খাওয়ার টেনশন দূর হয়ে যেতে হবে, যদি তার পোশাকের স্বাধীনতা থাকে, ভোগ বিলাসের স্বাধীনতা থাকে। বলুন তো দেখি, নারীর জন্য আর কোনো কিছুর দরকার আছে নাকি? আরে জোরে কন্যা, দরকার আছে নাকি? খাওয়া পরা পাইলেই তো যথেষ্ট, খাওয়া পরাটা ঠিক মতো পাইলেই নারীর আর কিছু দরকার আছে? জোরে বলেন না, দরকার আছে? ইসলাম যে নারীকে খাওয়া পরার সমান অধিকার দিয়েছে, একটু বৈষম্য আল্লাহ পাক বরদাস্ত করে নাই, জান্নাতের নিয়ামত ভোগ বিলাসের ক্ষেত্রে সমান সমান। আদম তুমিও যতটুকু, হাওয়াও ততটুকু, তুমি যে কাপড় পরবে হাওয়াও সেই পরিমাণ দামের কাপড় পরতে হবে। তাহলে যেই ধর্ম নারীকে এতটুকু অধিকার দিল, সেই ধর্ম কখনো নারীর স্বাধীনতা হরণ করতে পারে? জোরে বলেন, পারে? কখনো নয়।
সুতরাং আজকে যারা নারী স্বাধীনতার নামে রাস্তায় স্লোগান দিচ্ছে, স্বামীর কথা শুনব না করে ঘরে থাকব না, বলেন স্বামীর কথা শুনব না করে ঘরে থাকব না, সাহেবের কাছে হাজিরা দিতে ভুল করব না, এই স্লোগান দ্বারা আমাদের অবলাপ সরলা নারীদেরকে শিক্ষা দেয়, এরা কখনো মুসলিম হতে পারে না, মুসলমানের বন্ধু হতে পারে না, এরা নারী জাতিকে ঘর থেকে বের করে মুসলমানদের ঈমান হারা করে জাহান্নামি বানাইতে চায়, কথা বলেন ঠিক না বেটি? আমার আল্লাহ বলেন অকর্ণা ফি বুয়ুতি কুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররাজাল জাহিলিয়াতিল উলা, রব বলেছেন হে নারী জাতি তোমরা বর্বর যুগের নারীদের মতো নিজের শরীরের কাপড় আগলা করে দিয়ে রাস্তায় বের হয় না, বর্বর যুগের নারীর মতো তসলিমাপন্থী নারী যারা আছে ওরা স্লোগান দেয় আমার মিয়া ভাই বাজার থেকে বাড়ি আসলো, আমার মিয়া ভাই মাঠের থেকে ঘাটের থেকে বাড়ি আসলো, আসার পরে গায়ের শার্টটা খুলে ফেলে দিয়ে টান দিয়ে ফেলে দিয়ে শরীরটা আগলা করে উন্মুক্ত শরীর নিয়ে রাস্তায় ঘুরে বেড়ায়, চায়ের দোকানে বসে বাতাস খেয়ে খেয়ে বেড়ায়, ভাই যখন গায়ের শার্টটা খুলে ফেলে দিয়ে উন্মুক্ত শরীর নিয়ে রাস্তায় সমাজে বিচরণ করতে পারে, ঘোরাফেরা করতে পারে, আমি নারী হয়ে কেন অফিস থেকে বাড়ি এসে রাস্তাঘাট থেকে বাজার থেকে মাঠ থেকে বাড়ি এসে আমার গায়ের জামাটা খুলে ফেলে দিয়ে আমার দেহটা আগলা করে রাস্তায় বের হতে পারবো না? আমি বুবু তসলিমারে বলতে চাই, বুবু তুমি যদি তোমার গায়ের জামাটা খুলে ফেলে দিয়ে মিয়া ভাইয়ের মতো শরীর আলগা করে রাস্তায় বের হয়ে যাও, আর আমার দেশের লালা ঝরানে কুত্তার দল আছে, আমার সোনার ছেলে যুবকলিজার টুকরা যুবক সন্তানেরা আছে, তোমার হাতটা টান দিয়ে যদি ঝোড়ের ভিতরে নিয়ে তোমার সম্ভ্রম নষ্ট করে দেয় তাহলে কোশ্চিন কালো এই যুবকদের বিরুদ্ধে মানহানি মামলা করা যাবে না, ইপটিজিক মামলা করা যাবে না, তার কারণ হলো রক্ত তোমার সৌন্দর্য তোমার ভোগবিলাস এ সব আল্লাহ পাক ঢেকে রাখতে বলেছেন, তুমি যখন ঢেকে না রেখে রাস্তায় বের হয়েছ তোমার ওপরে যুবকদের কুদৃষ্টি পড়বে, তুমি ধর্ষিতা হবে, কিডন্যাপ হবে, তোমার সৌন্দর্যের উপরে অ্যাসিড নিক্ষিপ্ত হবে, কিডন্যাপ আর ধর্ষণ হলে তোমার এই ব্যাপারটা কখন আদালত পর্যন্ত গড়াইতে পারে না, কথা বলেন ঠিক না বেঠি? এই মামলা যে আদালত নেই আমি বলি আদালতের বিচারকরাও মানে বুকা কথা বলেন না, ঠিক না বেঠি আমার ভাইরা? আরে জোরে বলেন না ঠিক না বেঠি? যদি ইনসাফের সাথে বিচার হতো তাহলে আমাদের দেশের যে সমস্ত নারীরা ধর্ষিতা হয়, আমার দেশের যে সমস্ত নারীরা অ্যাসিড নিক্ষিপ্ত হয়, আমার দেশের যে সমস্ত নারীরা ডাস্টবিনে নিক্ষিপ্ত হয়, এরা কখনোই এদের মামলাগুলি আদালতে বিচারাধীন থাকতো না, আদালত মামলা নিত না, কারণ হলো চুলচেরা বিশ্লেষণ করলে ইনসাফের সাথে বিচার করলে অপরাধী এই মেয়েটাই, কখনোই আমার সোনার ছেলে যুবকরা অপরাধী হতে পারে না, কথা বলেন না ঠিক না বেঠিক আমার ভাই না? কথাই কথা মনে পড়ে যায় মাদ্রাসার ছাত্ররা পড়েছে, হুজুর হয়তো বা জানে আমরা মাদ্রাসার ছেলে বাজে একটা বই পড়েছি হেকায়তুল লতিফ, একটা কিতাব পড়েছি ফার্সি জামাতে, ফার্সিতে লেখা কিতাবটা, কষ্ট হচ্ছে আপনাদের? হেকায়তুল লতিফ এই কিতাবে একটি ঘটনা মানকুল আছে, এক মেয়ে কাজীর কাছে বিচার নিয়ে গিয়েছে, এই ছাত্রটা দেখি বিচার নিয়ে গিয়েছে যে কাজী সাহেব অমুক গ্রামের অমুক আমাকে ধর্ষণ করেছে জোরপূর্বক, আমার ইচ্ছা ছিল না, আমার ইচ্ছার বিরুদ্ধে আমাকে ধর্ষণ করেছে। তো কাজী সাহেব সোনামেলা করার পরে ছেলেটার বিরুদ্ধে 10 দিরহাম জরিমানা করে মেয়েটার হাতে তুলে দিল, মেয়েটার টাকাটা হাতে পেয়ে খুব খুশি, ওই যুগের 10 দিরহাম মানে এই যুগে অনেক কিছু, কথা বলেন না ঠিক না বেঠিক আমার ভাই না? মেয়েটা খুব খুশি চলে যাচ্ছে, এরপরে কাজী সাহেব যুবকরে ডাকছে, দেখি বলছে এই তুই আমার কাছে আয়, কাজী সাহেবের কাছে গেছে, কাজী সাহেব কানে কানে বলতেছে তুই অন্যায় করিস নাই আর আমি জানি, কিন্তু আমার তো যুক্তি তর্কর ভিত্তিতে বিচার করতে হবে, তুই যে ধর্ষণ করিস নাই এর ব্যাপারে তো সাক্ষী নাই, সে যখন দাবি করেছে ধর্ষণ করেছে এই দাবির ভিত্তিতে আমি বিচার করেছি, তুই যা রাস্তার ভিতরে দাঁড়ায় থাকবি, যখন মেয়েটা একা একা চলে যাবে
তখন ওর কাছ থেকে জোর করে আবার টাকাটা ছিনিয়ে নিয়ে আসবি। যদি ছিনিয়ে আনতে পারিস তাহলে তোর বেকসুর খালাস, আমি আমার নিজের পক্ষ থেকে তোকে 100 দেরহাম পুরস্কার দেবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। ছেলে তো খুব খুশি, ও যে মাঠের মধ্যে দাঁড়ায় আছে, মেয়ে তো আনন্দে আত্মহারা, গান গাতে গাতে হেসে দেবটা দোলাতে দোলাতে চলে যাচ্ছে। কথা কন্যা ঠিক না বেঠি? আরো জোরে কন্যা ঠিক না বেঠি? এটা দেহ দোলানা গান গায় না গায় না? দেহ দোলানা গান গায় না গায় না? গান যুবকরা জানে। মেয়েটা সামনে গোচরত করে বললো, আমি যে টাকা দিয়েছিলাম টাকা ফেরত দে। মেয়েটা বলতেছে, কেন? কাজী সাহেব বিচার করেছে, বিচার করে আমার টাকা দিয়েছে, আমি তোমার টাকা ফেরত দেবো কেন? আমি তো তোর দর্শন করি নাই, কাজী সাহেব বিচার অন্যায় করছে, তুই আমার টাকা ফেরত দে। তো টাকা দিবে না, শেষ পর্যন্ত ছেলেটা জোর করে ওর কাছে টাকা আদায় করার জন্য চেষ্টা করেছে, টাকাটা নিয়ে নেবে, তো নিতে পারি নাই। মেয়েটা আবার ব্যাকে দৌড় মেরে চলে আসছে কাজীর দরবারে, এসে বলতেছে, কাজী সাহেব কত বড় বেয়াদব, দেখেন আপনি বিচার করে দিলেন, আপনার বিচার মানে না, আবার আমার কাছ থেকে সেই টাকাটা পুনরায় জোর পূর্ব ছিনতাই করতে চাই, আমি আপনাকে ছিনতাই মামলা করছি। কাজী সাহেব বলল, মা তুমি আসো, রাস্তার ভিতরে তুমি একা ছিলে, তোমার হাতের মধ্যে টাকা, সেই টাকাটা সে জোর করে তোমার কাছে ছিনতাই করতে পারলো না, কাটতে পারলো না, তুমি দেও নাই, তুমি টাকা না দিয়ে আবার আমার কাছে ব্যাকে চলে এসেছো, হাতের টাকা তোমার কাছ থেকে কাটতে পারলো না, তাহলে অত গোপনে যে জায়গাটায় তোমাকে ধর্ষণ করছে সে তো অনেক গোপন জায়গায়, তোমার ইচ্ছা ছাড়া জোর করে সে তোমাকে কেমনে ধর্ষণ করলো? যেই ছেলে হাতের টাকা কাটতে পারে না সে কখনো ওইভাবে জোর করে অত গোপনীয়তার সাথে রক্ষা গোপনীয়তা রক্ষা করে সে তোমাকে ধর্ষণ করতে পারে না। কথা বলে ঠিক না বেঠিক আমার ভাইরা? আরো জোরে বলেন না ঠিক না বেঠিক? হ্যাঁ যুবক, ঠিক বললো ঠিক না বললো ঠিক? বর্তমান বাংলাদেশে নারী নির্যাতন হয় না, বাংলাদেশে যা হয় সব পুরুষ নির্যাতন। কথা কন না ঠিক না বেঠিক আমার ভাইরা? তোমরা শুধু স্লোগান দাও, আমার নেতা তোমার নেতা স্লোগান দাও, এক জিয়া লোকান্তর লক্ষ জিয়া ঘরে ঘরে, এক মুজিব লোকান্তরে লক্ষ মুজিব ঘরে ঘরে, শুধু স্লোগান দাও, বোঝো আর না বোঝো আমার বুঝে আসে না কি দিয়ে দাও। এদেশের যুবকদের স্বাধীনতা রক্ষা করার জন্য, সামাজিক মর্যাদা পারিবারিক মর্যাদা রক্ষা করার জন্য একমাত্র রব যে বিধান দিয়েছেন কোরআনুল হাকিমের ভিতরে, কোরআনের বিধান ছাড়া বাংলাদেশে মানুষের অধিকার নিশ্চিত হতে পারে না, স্বাধীনতা রক্ষা হতে পারে না, বাক স্বাধীনতা রক্ষা হতে পারে না। ইসলাম শুধুমাত্র পারে ব্যক্তি স্বাধীনতা পারিবারিক স্বাধীনতা ফেরায় দিতে। কথা বলে ঠিক না বেঠিক আমার ভাইরা? আজকে আমার দেশে নারী প্রগতিপন্থীদের আন্দোলনের মুখে সংবিধানে নারীর ব্যাপারে যে আইনগুলো লিপিবদ্ধ আছে, এই আইনগুলো আমাদের দেশের নারীদেরকে আরো বেপরোয়া বানাচ্ছে। কথা বলে ঠিক না বেঠিক আমার ভাইরা? আরো জোরে বলেন না ঠিক না বেঠিক? বলি যার টুকরা যুবক সন্তানদের কাছে, আমি জানতে চাই আজ পর্যন্ত বাংলাদেশে মাদ্রাসা পড়ুয়া কোনো নারী, বাংলাদেশে বোরকা পরিহিতা কোনো নারী আজ পর্যন্ত কোথাও ধর্ষিতা হয়েছে, এফ্রিজারের শিকার হয়েছে, একটা প্রমাণ বাংলাদেশের কোনো বুদ্ধিজীবীরা দিতে পারবে না। কথা বলে ঠিক না বেঠিক আমার ভাইরা? অথচ আমাদের দেশে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে নারী ধর্ষণের সেঞ্চুরি উদযাপিত হয়। কথা বলে ঠিক না বেঠিক আমার ভাইরা? কোন মহিলা মাদ্রাসায় ধর্ষিতার রিপোর্ট নাই, যা হয় সোশ্যাল মিডিয়াতে প্রকাশিত হয়, এসবগুলো হলো মিথ্যাচার, এসবগুলো হলো ষড়যন্ত্রের অংশ, বাস্তবে এর সাথে বাস্তবতার কোনো মিল নাই। কথা বলে ঠিক না বেঠিক আমার ভাইরা? হে আমার মা বোনেরা কানখানা করে শোনেন, যেই যুগে ইসলাম, যেই যুগে নারীর কোনো মর্যাদা ছিল না, একজন পুরুষের অধীনে 100, 200, 300 নারী ছিল, একজন পুরুষ যে মেয়েটাকে যে দেখতে সুন্দর লেগেছে, তার চোখে ভালো লেগেছে, মেয়েটার হাত ধরে টান দিয়ে বাড়ি নিয়ে গিয়েছে, তাকে বিবির মর্যাদা দেয় নাই,
এক কথাই বলতে গেলে একজন পুরুষের অধীনে যদি 100, 200, 300 করে নারী থাকে, এই নারীর কোনো মর্যাদা থাকে না। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? নারী ছিল ভোগের পাত্র, পণ্য সামগ্রীর মতো। এই যে টিস্যু পেপারটা দিয়ে আমি মুখ মুছলাম, আমি মুখ মুছে টিস্যু পেপারটা আমি ফেলে দিলাম, ঠিক তেমনি তদানীন্তন যুগে নারী ছিল ভোগের পণ্য মাত্র। আমার চোখে সুন্দর লেগেছে, আমি তাকে ভোগ করেছি, আমি তাকে যৌন নির্যাতন করেছি, নির্যাতন হয়ে গেছে, নারীকে ডাস্টবিনে ফেলে দিয়েছি। ইসলাম আসার পরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে বলে দিয়েছেন, এ নারী হলো আমার সৃষ্টির মধ্যে অনন্য সৌন্দর্য, একটা সুন্দর একটা সৃষ্টি। এই নারীর দ্বারা আমি জাতি গঠন করতে চাই, বংশ বিস্তার করতে চাই। এ নারী হলো ঘরের সৌন্দর্য, এ নারী হলো দেশের সৌন্দর্য। সুতরাং নারীকে ভোগের পণ্য বানানো যাবে না। ইসলাম বলেছে, ওগো নবী আপনি জাতির মাঝে ঘোষণা করে দেন, ফানকি হো মা তাবালাকুম মিনান নিসাই মাসনা বা সোনা সাবারবা। ওগো নবী যার কাছে চারের অধিক বিবি আছে তাদেরকে বলে দেন, তারা যেন তাদের চারজন বিবি রেখে বাকিগুলো তালাক দিয়ে দেয়। আল্লাহর নবীর সাহাবীরা এই আয়াত ঘোষণা হওয়ার পরে সাহাবাই কেরাম দলে দলে নবীজির কাছে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ হে আমার তো 20 জন বিবি আছে, কি করব? নবীজি বলেছেন, চারটা রেখে বাকিগুলো তালাক দিয়ে দাও। আরেকজন সাহাবি এসেছেন, হুজুর আমার এখনো 10টা বিবি আছে, কি করব? নবী বলেছেন, চারটা রেখে বাকিগুলো তালাক দিয়ে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের মাধ্যমে ভোগের পণ্য নারী সমাজকে স্ত্রীর মর্যাদায় অধিষ্ঠিত করেছেন। আপনারা জবান ছেড়ে বলেন যে নারীকে পুরুষেরা পণ্যের মতো ব্যবহার করেছে, ব্যবহার হয়ে গেলে মুঠো করে ডাস্টবিনে ফেলে দিয়েছে। আর আজকে সেই নারীকে বিশ্ব নবী স্ত্রীর মর্যাদায় শুধু দেয় নাই, একজন নারীকে মায়ের মর্যাদা দিয়ে সর্বোচ্চ মর্যাদা দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠি? হে মারা, আপনার ইসলাম গ্রহণ করুন, ইসলামের বিধানকে মেনে নিন। আপনার স্বামী যদি ক্ষমতাবান হয়, আপনার স্বামী যদি সামর্থ্যবান হয়, তাহলে তাকে চারজন বিবাহ, চারটা বিবাহ করতে দেন। বাংলাদেশের আদমশুমারিতে এক একজন পুরুষের মাথায় 3 জন করে বিবি ভাগ হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক আমার ভাইরা? এখন যদি আমি বাড়ি যেয়ে বলি, ইসনেদে বাংলাদেশ সরকার আমাকে 3টা বিবি ভাগে ফেলে দিয়েছে, আমাকে আর একটা বিবাহ করা লাগবে, দেখবেন বলতে দেরি, আপনার বিবির পাশা ঘোরাতে দেরি হবে না। ঠিক না বা ঠিক? জোরে কান, আর একটু জোরে কান না, ঠিক না বেঠিক? ও মা, আমার দেশে নারীরা পর্দায় থাকবে, আর পুরুষটা সমর্থবান পুরুষরা 2টা, 3টা, 4টা পর্যন্ত বিবাহ করবে। যদি স্ত্রীদেরকে বিবির মর্যাদা দিয়ে ঘরে আবদ্ধ করে ফেলে দেয়, খোদার কসম এদেশে একটা নারী ধর্ষিতা হবে না, এদেশের নারী কেন্দ্রে কোনো মামলা আদালতে হবে না। কথা বলেন ঠিক না বেঠি? সাতটি করে করবেন তো ইনশাল্লাহ, এ দেখেন ইনশাল্লাহ, ছোট মানুষ তো এখন বিয়ের বয়স হলে কয়েছে ইনশাল্লাহ, ও তো বড় হবে। কথা বলে ঠিক না বেঠিক আমার ভাইরা? এই যে 4টি বিয়ের ফজলত বলি গেলাম আমি, যদি কোনো মাছ আছে না ওয়াজ শুনিয়ে থাকে পর্দার ভিতরে, ও যে কি খেপা খেপতেছে আমার উপরে, এ হুজুরে দাও দিদি বলছিল কিনা, এ মাদ্রাসার হুজুররা দিশে পায় না, হুজুর খুঁজে পায় না, এ হুজুরে দাওয়াত দিয়েছে, একই আমার স্বামীর আমি ঠেকাইতে পারিনি। কথা বলেন ঠিক না বেঠিক? প্রতিদিন রাত্রি এসে বিয়ে বিয়ে করে, আমি আর্মির ভয় দেখি দেখি রাখছি, র্যাবের ভয় দেখি দেখি চার দেয়ালে পৌঁছে দেবো। কথা কান্না ঠিক না বেঠিক? ভয় ভীতি দিয়ে রেখেছে, আরে হুজুরের চাইর বোর ফজলত বনে যাচ্ছে, আর কি ঠেকানো যাবে না? তবে শুনে রাখেন, 4টে করতে পারবেন, তবে 3টা শর্ত সাপেক্ষে। কয়টা শর্ত সাপেক্ষে? এদিক হুজুর, হুজুর এসছে না, হুজুর তো আসছে, তো ব্যস্ত হওয়ার তো দরকার নেই, হুজুর স্টেজে আসবেন, দেখা যাবে না, যাবে না? জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ সবে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটু আওয়াজ করে চিৎকার করে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ যুবকরা কান খাড়া করে শোন, মজার কথা, চারটে বিবাহ সবাই করতে পারবা, তবে তিনটা শর্ত সাপেক্ষে। জোরে কান, কয়টা শর্ত সাপেক্ষে? আরো জোরে কান, কয়টা শর্ত সাপেক্ষে? এই এবার কিন্তু খবর আছে বলো, এবার খবর আছে, কান খাড়া করে ফটো নিয়ে যাও, তা নাহলে বাড়ি গান্দাম হবে বলো। আমি গ্যান্দাম বাঁধাতে চাই নি, আমি সমাধান দিয়ে যাচ্ছি, গ্যান্দাম হয়ে যাবে, ভালো করে শোনো। তিনটা শর্ত সাপেক্ষে, নাম্বার ওয়ান, এদিক নাম্বার ওয়ান, তোমার মালি হালাত ভালো থাকতে হবে। জোরে কান, কি হালাত? আরো জোরে কান না, কি হালাত? মালি হালাত ভালো থাকতে হবে। মেশকা শরীফ জানতে ছানি কিতাবুন নেকার প্রথম নম্বর হাদিস, ইয়া মাশারাফ সাবাবি মান ইস্তাতা মিন কুল বাতা ফাল জাতা জাব্বাজ। হে যুব সমাজ, যদি তোমার বিবাহর বয়স হয়ে যায় তাহলে সঞ্চয় করো, অর্থ জোগাড় করো, তোমার বিবির ভরণ পোষণ করার মতো অর্থ যদি সঞ্চিত হয়ে যায় তাহলে তুমি বিবাহ করবা, আর যদি বিবির ভরণ পোষণ করার সামর্থ্য তোমার মধ্যে না থাকে, বিবির কাপড় চোপড় দেওয়া, ভাত কাপড় দেওয়া, গহনাগাটি দেওয়া, সোনু পাটা দেওয়া, হিমানি লিপস্টিক দেওয়া, এই পরিমাণ অর্থ যদি তুমি সঞ্চয় করতে পারো তাহলেই তুমি বিবাহ করবা, আর যদি টাকা পয়সা না থাকে তাহলে দোস্ত তোমার জন্য বিয়ে করা হারাম। হে যুবক, বিয়ের সম্পর্ক টাকার সাথে, শারীরিক সুস্থতা থাকলেই হবে না, তোমার শরীর ভালো কিন্তু বোর ভাত কাপড় দিতে পারো না, তোমার জন্য রোজা, তোমার জন্য কি বলেন বলেন, কি 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 আলাইহি বিসম, যা শরীর ভালো মাগার টাকা নাই ওর জন্য রোজা ও বিয়ে করবে না, যার শরীরও ভালো টাকাও আছে ও বিয়ে করবে, কথা কান না ঠিক না বেঠিক? তুমি রিক্সা চালাও সারাদিন 150 টাকা ইনকাম করছো, 600 টাকা সারাদিন 150 টাকা ইনকাম করছো, মাগরিবের বাড়ি যেয়ে বোর কাছে টাকাটা না দিয়ে তুই বাঁশ বাগানে মোনাজাত নিয়ে বসে গিয়েছো, মোনাজাত কি ইনকাম করছে ক টাকা, মোনাজাতে হারছে 300 টাকা, ঘাটতি ক টাকা, এখন কয় টাকা দিয়ে, কয় টাকা তো না, একটু দাঁড়া বাড়িতে ঘুরে আসি, বাড়ি গেছে মানে হাড়ি কুড়ি চুরি করে বেচবে, তারপরে তো এখন বউ সজা করেছে হাড়ি কুড়ি বেচতে মানে ফিরে আসছে, ফিরে এসে কয় টাকা দে, কয় টাকা ম্যানেজ করতে পারে না, তারপর তুই লুঙ্গি খুলি তুই যা, তো বাকি হবে না, সুবহানাল্লাহ, এই দেখো সুবহানাল্লাহ, তোর মতো কুলাঙ্গারের জন্য বিয়ে করা জায়েজ নাই, ইনকাম করছিস 150 টাকা, মুনাজাত করে হারছিস 300 টাকা, তুই বাড়িকে বর চাইল দিবি না শাড়ি দিবি, তোর জন্য বিয়ে করা কি নাই? জোরে বলে কি নাই? যাই না, তুই সারা জীবন রোজা রাখবি, বিয়ে করবি না, কথা কন না ঠিক না ঠিক? এক নম্বরে মালি হালাত ভালো থাকতে হবে, দুই নম্বরে শারীরিক যোগ্যতা থাকতে হবে, বিবিকে চাহিদা মেটানোর যোগ্যতা থাকতে হবে। আমাদের চাহিদা কি অবস্থা জানেন? আরে বাবা, বসার থেকে যখন দাঁড়াই চোখের সামনে জোনাকি পোকা থাকে, মাথা ঘুরি পড়ে যায়। আমার কাছে আসছে একজন, এক বোতল পানি হুজুর পানি পড়িয়ে দেন, এ কি করবি হুজুর শরীর ভালো নাই, শুধু চোখের সামনে জোনাকি পোকা দেখি, রাত্রে ঘুম আসে না, ওই গলের পাতা পাতাগুলি ও পানি পড়া খাবে, শরীর সুস্থ জন্য পানি পড়া খাবে, ও মাথা ঘুরি পড়ে যায়, তোর জন্য বিয়ে করা যায় না দোস্ত, কথা কন্যা ঠিক না বেটি আমার ভাই না? তিন নম্বর হলো প্রশাসনিক অবস্থা ভালো থাকতে হবে, যদি দুইটা বোর থাকে দুইটা বোর মদিন সাবৃত্তিক বন্টন করার যোগ্যতা থাকতে হবে, সবাই উভয়ের সমান সমাধিকার দিতে হবে, দুইজন বউকে শাসন করার যোগ্যতা তোমার থাকতে হবে, তোমার এত বড় যোগ্যতা, প্রশাসনিক ক্ষমতা তোমার এত বেশি, বাড়ি আসছো মাঠের থেকে, এই যে দেখছো দুই বউ ঝগড়া বাঁধাই দেশ, এই হাত ধরে টানছে একজন, ওই হাত ধরে টানছে একজন, ও আমি কোন জায়গায় যাবো বিপদে চলি পুড়ি মলাম, এ খুকা আঁকতে তাড়াতে আমার ব্যাটিংটা গুছাইতে আমি চিল্লাই চলে যাই, কথা ভালো ঠিক না ঠিক? উনার প্রশাসনের ক্ষমতা এত বেশি, উনি দুই বউরে কন্ট্রোল করতে না পেরে চিল্লা চিল্লি যাচ্ছে, দুদু তোমার জন্য দুই বিয়ে যায় না, তোমার জন্য কি নাই? দুই বিয়ে যায় না, তুমি একটা নিয়েই থাকবা, একটাও তুমি আদায় করতে পারো না, না পারো ওই বউ যদি আদালতে মামলা দেয় দোস্ত তোমার জন্য তো খবর হয়ে যাবে, তুমি জাহান্নামে যাও না জান্নাতে যাও বলা যায় না, কথা কন্যা ঠিক না ঠিক আমার ভাইরা? আরে জোরে বলেন না ঠিক না ঠিক? হে মায়েরা,
এই যে তিনটা শর্ত সাপেক্ষে যদি কোনো বাচ্চা তারা বিয়ে করতে পারে তাহলে করবে, কিন্তু বাংলাদেশের মানুষের খবর আমি জানি এই তিনটা গুণ কারো বুদ্ধি নাই। সুতরাং তুমি একটা নিয়েই থাকবা, দুটো দরকার নেই, কথা কন্যা ঠিক না বেঠি? দুই নম্বর হল আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নারীকে বিবির মর্যাদা দিয়েছেন, তিন নম্বর নারীকে আমার আল্লাহ তাআলা মায়ের মর্যাদা দিয়েছেন। প্রতিটা সন্তানের কাছে মায়ের মর্যাদা তিন গুণ বেশি। সাহাবায়ে কেরাম বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, পিতা মাতার ক্ষেত্রে আমরা কাকে বেশি লাইক করব, কাকে বেশি সম্মান প্রদর্শন করব? আল্লাহ রাসূল বললেন, তোমরা তোমার মায়েকে বেশি সম্মান করবা। সাহাবায়ে কেরাম আবার প্রশ্ন করলেন, ও আল্লাহর রাসূল, এরপরে কার সম্মান প্রদর্শন করব? রাসূল বললেন, তোমার মায়ের। তৃতীয়বার বলেছেন নবী, তৃতীয়বার মায়ের নাম উল্লেখ করেছেন। চতুর্থবার যখন সাহাবায়ে কেরাম আবার প্রশ্ন করেছেন, এই মুহূর্তে বিশ্ব নবী বাবার নাম উল্লেখ করেছেন। এর দ্বারা প্রমাণিত হয় আর প্রতিটা সন্তানের কাছে বাবার থেকে তার মায়ের মর্যাদা তিন গুণে বেশি। কথা বলেন ঠিক না বেশি? কলিজার টুকরা যুবকেরা কান খাড়ায় আসুন, বিশ্ব নবী মরুদুলাল সরোবরে দু জাহান নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হজরার ভিতরে সাহাবায়ে কেরাম কর্তৃক পরিবেষ্টিত। দূরে তাকিয়ে দেখ, একজন জরাজীর্ণ শরীর, গায়ে গোস্ত নয়, মাথার চুলগুলো এলোমেলো, কাপড় চোপড়গুলো অত্যন্ত ময়লা। একজন সাধারণ মহিলাকে আসতে দেখে আমার রসুল বসা ছিল, বসার থেকে দাঁড়ায় গেল। সাহাবায়ে কেরাম কিঙ্কর তো বিমোড় হয়ে গেল। বিশ্বনবী যার মর্যাদা আল্লাহর পরে, আল্লাহর পরে যদি কার মাকাম হয় সেটা হলো বিশ্বনবীর। আর বিশ্বনবী একজন সাধারণ মহিলার জন্য বসার থেকে দাঁড়ায় গেল, আশ্চর্য হয়ে গেলাম। মহিলা হাঁটি হাঁটি পা পা করে নবীজির হুজরার ভিতরে চলে আসলো। আল্লাহর রসুল সঙ্গে সঙ্গে নিজের গায়ের চাদর খুলে মেয়েটার জন্য বসার ব্যবস্থা করে দিলে। হে মুসলমানেরা, ওমর আছে, বড় বড় সাহাবায়ে কেরাম সেখানে আছে, নবীজি চাদর বিছিয়ে দিয়েছেন, আর নবীজির চাদরের উপরে মেয়েটা দুই পা দিয়ে বসে পড়ল। সাহাবায়ে কেরাম রক্ত চরিল, চক্ষুটা লাল হয়ে গেছে। ওমর তো গড়গড় করছে, আমার নবীর চাদরের উপরে পা দিয়ে বসবে তো দূরের কথা, আমার নবীর চাদরের উপরে পা দেওয়ার স্পর্ধাও এই জমিনে কেউ রাখে না। সাধারণ মহিলা নবীজির চাদরের উপরে বসে পড়ল, আর নবী বা কেন তার জন্য চাদর বিছায়া দিলেন? ওমর সহ সাহাবায়ে কেরাম রাগে গড়গড় গড়গড় করতেছে। নবীজি সাহাবায়ে কেরামের দিকে কর্ণপাত না করে মেয়েটার খেদমত করার জন্য ব্যস্ত হয়ে গেল। আল্লাহর রাসূল সাধ্য মতো মেয়েটার সেবা শুশ্রূষা করলেন। মেয়েটা যখন বিদায় হয়ে চলে গেল, মেয়েটার হাতে নবীজি টাকা দিলেন, খাদ্য খাবার দিলেন, খেজুর দিলেন, কাপড় চোপড় দিলেন, মেয়েটা বিদায় হয়ে চলে গেল। সাহাবায়ে কেরাম প্রশ্ন ছুড়ে মারল, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীর ভিতরে রক্ত আপনার মাকাম সর্বোচ্চ স্থানে রেখে দিয়েছে, আপনার মর্যাদার সমান সমকক্ষ কেউ পৃথিবীর ভিতরে নাই, অথচ সাধারণ একজন মহিলার জন্য আপনি আপনার গায়ের চাদর খুলে বসতে দিয়েছেন, একজন সাধারণ মহিলার জন্য আপনি বসার থেকে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করেছেন। ও নবী, কে এই মেয়েটা, কি পরিচয় তার, যার এত সম্মান, যার জন্য বিশ্ব নবীর গায়ের চাদর খুলে দেয়? আল্লাহর নবী বলার সঙ্গে সঙ্গে চোখের পানি ছেড়ে দিয়েছে। নবীজি মাথাটা নিচু করে দিয়ে দুই চোখের কোণা বেবে চোখে মাছের মাথার মতো টপ টপ করে চোখের পানি গড়ে পড়ে যাচ্ছে। নবীজি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতেছেন। সাহাবায়ে কেরাম বুঝতেছে, নিশ্চয় আমরা এমন কিছু কথা বলেছি যেই কথার দ্বারা বিশ্বনবী কলিজায় আঘাত পেয়েছেন। অমর বলে, ও নবী, আমরা কি আপনাকে কষ্ট দিয়ে ফেললাম? যদি কষ্ট দিয়ে থাকি ক্ষমা চেয়ে নেব। এরপরও জানতে চায় মেয়েটাকে, এত মাকাম, এত বুলন্দ কেন তার, কি পরিচয় তার? নবীজি বলেন, সাবিরা শোন, আমি নবীর জন্মের পরে কোনোদিন বাবার যে চেহারা দর্শন করতে পারি নাই, আমার মায়ের স্নেহ মায়া মমতা, আমার মায়ের সোহাগ মাখা হাত কোনোদিন আমার মাথার উপরে ওঠে নাই, আমার মা কোনোদিন আমাকে বুকের দুধ খাওয়ায় নাই, আমার মা জন্মের পরে
আমাকে বনি সাদিয়া গোত্রের মহিলা হালিমা তো সাদিয়ার কাছে আমাকে তুলে দিয়েছিল। আমি রসুল মায়ের ছেলে হো ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে আমি তাই পেলালিত পালিত হয়েছি। 6 বছর বয়সে আমাকে হালিমা তো সাদিয়া মক্কায় দিয়ে গেছে। 6 বছর বয়সে আমি মক্কায় আসার পরেও কোনোদিন আমি আমার বাবার চেহারা দর্শন করি নাই। আমি আমার বন্ধুদের সঙ্গে খেলতে মাঠে গিয়েছি, পাহাড়ে রলিতে গলিতে দৌড়িয়ে বেড়িয়েছি, খেলাধুলা করেছি। সন্ধ্যা ঘনিয়ে এলে আমার বন্ধুদেরকে আতার বাবার এসে নাম ধরে ডাক দেয়, আয় আব্দুল করিম আয়। আব্দুল করিম বলতে দেরি, আব্দুল করিম দৌড়ে গিয়ে বাবার গলা জড়ায় ধরে বাবাও সন্তানকে বুকের সঙ্গে জড়িয়ে নিয়ে দুগালে চুম্বন করে, কি আদর, কি সোহা, কি মা মমতা সন্তান আর বাবার মধ্যে, কি ভালোবাসা দেখে আমার বড় কষ্ট হয়। প্রতিটা সাথী বাবার কোলে উঠে বাড়ি চলে যায়, কিন্তু আমি এতিম মোহাম্মদ আমি পাগলের মতো রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি। আমার বন্ধুরা যখন বাবার কোলে উঠে বাড়ি চলে গেল, রাস্তার দিকে তাকিয়ে থাকা ছাড়া আমার কোনো গতি নাই। রাস্তার দিকে তাকিয়ে থাকলাম, আমাকে কেউ মোহাম্মদ বলে ডাক দিল না। হে যুবকেরা, হে বৈবৃদ্ধ মুরব্বীরা, মাথাটা নিচু করে দিয়ে করি যার টুকরা সোনার নবীর হৃদয় বিদার কথা শুনে, যদি তোমার চোখ দিয়ে দুফুটা পানি বের হয়ে যাই রে বাবা, কেয়ামতের ময়দানে মহা মুসিবতের দিনে এই 2 ফোঁটা চোখের পানি আমার রবের দরবারে তোমার জন্য না জাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহ নবী বলে, সাহাবীরা রে মা আমাকে সোহাগ দেয় নাই, ভালোবাসা দেয় নাই, আমার বাবার স্নেহ ভালোবাসা আমার কিসমতে জোটে নাই। আমি বসে থাকি সন্ধ্যা পর্যন্ত, কেউ আমাকে ডাক দেয় না। আমি চেহারা মলিন করে অম্লান বদনে বাড়িতে প্রবেশ করে মাকে বলি, মা গো, ও মা, আমার কি বাবা নাই? আমার নাকি আমার বাবা আমারে ভালোবাসে না? আমার বাবা কি আমারে সইতে পারে না? কারণ আরবের ভিতরে ওই সময় তো কন্যা সন্তান জন্ম নেওয়াটা অপমানজনক ছিল। আরবের মানুষ তাদের ঘরে কন্যা সন্তান জন্ম নিলে তারা নিজেদেরকে অপমান বোধ মনে করত। যতক্ষণ পর্যন্ত সন্তানকে জীবন্ত কবর না দেয় ততক্ষণ পর্যন্ত বাবার মনে শান্তি আসে না। আমার নবী বলে, মা গো, আমার বাবা কি আমারে ভালোবাসে না, পছন্দ করে না? আমি কেন আমার বাবারে দেখি নাই? আমার বন্ধুরা সন্ধ্যাবেলা বাবার কোলে উঠে বাড়ি আসে, আমাকে কোনোদিন আমার বাবা মোহাম্মদ বলাস পর্যন্ত ডাক দেয় নাই। কথা শুনে অস্থির হয়ে যায়, বাগুলিনীর মতো শুধু ছুটাছুটি করে, জবাই করা মুরগির মতো ছটপট ছটপট করে, কিন্তু কিছুই করার নেই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওমর রে, আমার মা আমাকে বলল, আমি সন্ধ্যা পর্যন্ত বসে আছি, যখন সাথীরা সব চলে গেল আমি একটা পাহাড়ের সঙ্গে হেলান দিয়ে 2 হাঁটুর মাঝখানে মাথা টানে কাঁদতেছি। সন্ধ্যার পরে আমার মা এসে আমার মাথা গায়ে হাত দিয়ে বলে, বাবা মোহাম্মদ, কি হলো, সন্ধ্যা হয়ে গেছে, কেন বাড়ি যাও না? আমি মায়ের দিকে তাকায় চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে দিলাম, বললাম, মা গো, আর তোমার মক্কার বাড়িতে যাব না, আজ পর্যন্ত আমার বাবা আমারে আদর করে নাই, কোলে নাই নাই, সোহাগ করে নাই। মা গো, ওয়াদা করেছি যতক্ষণ পর্যন্ত এই জায়গায় এসে আমার বাবা আমারে মোহাম্মদ বলে মধুর সুরে ডাক না দিবে, হাতটা বাড়াইয়া বুকের সঙ্গে আমাকে জড়াইয়া না নিবে, ততক্ষণ পর্যন্ত আমি মোহাম্মদ আর তোমাদের বাড়িতে যাব না। আসল কথা বলো, কোথায় আমার বাবা? আমার বাবার অবস্থানটা প্রকাশ করুক। মা মেনা বলে, মোহাম্মদ রে, তুই ছোট মানুষ, তুই বুঝিস না, তোর বাবা ব্যবসা করার জন্য সিরিয়ায় গিয়েছে, রাস্তার ভিতরে যাত্রা বিরতি করে মদিনায় ঘুমিয়ে আছে, আয় আয় আয়, কথা দিলাম আগামীকাল আমি তোরে তোর বাবার কাছে পৌঁছায়া দিব। মা মেনা এসে তিন পাই গুম্বারকে বাড়ি নিয়ে এসে শ্বশুরের সামনে তুলে ধরে বলে, শ্বশুর, আমার এতিম ছেলে মোহাম্মদ তার বাবাকে দেখতে চায়, বাবার কালো করে উঠতে চায়, অনুমতি দেন, আমি আগামীকাল আমার এতিম পাই গুম্বারকে
মদিনার পথে যাব। আল্লাহ রসুলকে সঙ্গে দিলেন, দাসী উম্মে আইমানকে, তিনজন মদিনার পথে রওনা হলো। রাস্তার ভিতরে আমার রসুল মায়ের কাছে কত প্রশ্ন যে করে, ছোট মানুষের আগে আবেগ মাখা কথা, মা আমিনার করে যারা টুকরা টুকরা হয়ে যায়, ক্ষত বিক্ষত হয়ে যায়, সন্তানের আবেগ মাখা কথার জবাব দিতে পারে না, না কোনো জবাব নাই, প্রতি উত্তর নাই। মা আমিনার শুধু চোখের পানি ফেলার পালা, মা আমিনার শুধু চোখের পানি ফেলে শুধু কান্দে, শিশু পাইগম্বরের প্রশ্নের জবাব দিতে পারে না। মদিনায় রসুলের নানার বাড়ি, মদিনায় চলে গেল, রাত্রি যায় বলে, মা কোথায় আমার বাবা, কোন ঘরে আমার বাবা ঘুমিয়ে আছে, আজকে আর আমি তোমার কাছে ঘুমাবো না, আমার বাবার কাছে ঘুমাবো, কতদিন বাবারে দেখি নাই, বাবার গলা জড়ায় ঘুমাইতে বড় আরাম লাগে, ভালো লাগে গো মা। মা তো জানে স্বামী আব্দুল্লাহ কোথায় ঘুমিয়ে আছে, মা ছাড়া কেউ জানে না, এদিন পাই ঘুমবারে সেই জ্ঞান তো নাই, সারা রাত আমার রসুল ঘুমায় না, একদলা পানিও খাই নাই, এক ঢোক পানিও খায় না, একদলা ভাতও খায় নাই, সারা রাত মাকে অস্থির করেছে, খাবার খায় না, পানি খায় না, মা পরেশান হয়ে গেল। সকালবেলা আবার রওনা হয়ে গেল, এতিম পাইগম্বর বলে, মা গো আমাকে ধোকা দিয়েছিলে, বাবা বলে মদিনায় ঘুমিয়ে আছে, কোথায় বাবাকে দেখাই নাই, না আবার মক্কায় চলে যাচ্ছ। ইয়াসরিবে আসার পরে আল্লাহর নবীর সঙ্গে আল্লাহর নবীর মা জনম দুঃখিনী মা আমেনা ঘোড়ার পিঠ থেকে নেমে রাস্তার ধারে দাঁড়াইয়া একটু উঁচু কবরকে সামনে করে মা আমেনা চোখের পানি ফেলে কান্দে। এতিম পাইগম্বর মায়ের কাপড় ধরে টান দেয়, বলে মা গো কোথায় চলো যাই, রাস্তার ভিতরে কেন দাঁড়িয়ে আছ মা। আমা আমেনা বলে, মোহাম্মদ রে তুই না চাইছিলি বাবার কোলে উঠবি, বাবার কোলে উঠবি, এই দে এই উঁচু জায়গাটার নিচে ধরো, বাবা ঘুমায় আছে, এই উঁচু জায়গাটা এটা হলো মাটির কবর, এই কবরের নিচে ধরো, বাবা ঘুমিয়ে আছে, যা ওই জায়গায় যে ডাকতে থাক, আমার বিশ্বাস লাগে রে ওই জায়গায় দাঁড়ায় তোর আব্বাকে কলিজো জড় করে আব্বা বলে চিৎকার দিয়ে ডাকতে পারো রে মোহাম্মদ, আমার বিশ্বাস তোর বাবা তোর ডাকে জবাব দেবে, আব্দুল্লাহ আব্দুল্লাহ তোরে কোলে না নিয়ে পারবে না। একথা শোনার সঙ্গে সঙ্গে এতিম পাইগম্বর পাগলের মতো দৌড়ে দিয়া বাবার কবরে পড়ে শুয়ে পড়লো, বাবার মাটির কবর দুই হাত দিয়ে জড়ায়া ধরে কবরের সঙ্গে মুখটা লাগাইয়া, কবরের সঙ্গে মুখটা লাগাইয়া এতে পাইগম্বর পাগলের মতো আব্বা 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 বলে চিৎকার দিচ্ছে। একবারও আব্দুল্লাহ আমার এতিম পাইগম্বর আব্বাটাকে জবাব দিল না, নবী আবার উঠে আসছে মায়ের কাছে, মার হাত ধরে টান দেয়, বলে মা গো ও মা কই আব্বা তো একবারও জবাব দিল না, আমার আব্বা কি ঘুমাইছে নাকি, আমার আব্বা কি রাগ করেছে নাকি। মা মানে বলে, মোহাম্মদ যা ডাকতে থাক, যতক্ষণ জবাব না দেয় তুই কবরের মাটি ছাড়বি না, আমাকে বারবার কষ্ট দিবি না, আমার কাছে বাবার কোলে উঠতে চাবি না, এই জায়গায় তোর বাবা ঘুমায় আছে, বাবার কোলে না উঠে তুই আর বাড়িতে যাবি না। তবে আবার দৌড়ায়া গেল কবরটা জড়াইয়া ধরে কবরের সঙ্গে মুখটা লাগাইয়া আব্বা আব্বা বলে চিৎকার করছে, নবীর আব্বা চিৎকারে আব্দুল্লাহর মাটির কবরের মধ্যে কম্পন শুরু হয়ে গেছে, আব্দুল্লাহর মাটির কবর থরথর করে কাঁপতেছে, আব্দুল্লাহ যেন কবর থেকে বলতে চায়, আল্লাহ আল্লাহ আমার এতিম পাইগম্বর এতিম মোহাম্মদ, একটিবারের জন্য হলো মাটির কবরটা ফাড়িয়া দাও, আমি বা দুনিয়ায় যাই, আমার এতিম পাইগম্বর একটু বকর সিংহে জড়াইয়া নিয়া তার গালে চুম্বন করে আবার আমি কবরে হাজিরা দেব, কবরে চলে আসবো। আল্লাহ জিবরিলকে ডাক দিয়ে বলে, জিবরিল রে মদিনার দিকে তাকাইয়া দেখ, আমার এতিম পাইগম্বর তার বাবার মাটির কবর জড়া ধরে কান্দে কান্দে, তাড়াতাড়ি যা আমার এতিম পাইগম্বরকে বাবার কবর থেকে সরাইয়া দে, আমার
পরে তিন পাই গুম্বজুদ আর একবার আব্বা বলে চিৎকার দেয়, আমি আল্লাহ পাগল হয়ে যাব, আমি আল্লাহ আবদুল্লার মাটির কবর টাস করে ফাড়ি ফাড়িয়া দেব। আর একবার যে আবদুল্লার কবর ফাড়ে যায় কামত কায়েম হয়ে যাবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে। তাড়াতাড়ি যা মোহাম্মদ রে বাবার কবর থেকে সারাইয়া মক্কায় পাঠাইয়া দে। হে মুসলমানেরা, জিব্রাইল আমিন রাসূলকে হাতটা ধরে মামনার কোলে তুলে দিয়ে মামনারে মক্কার প্রতি পাঠাইয়া দিল। আবুয়া নামক জায়গায় আসার পরে মামনা দাসী মাইমানকে বলে, মাইমান ঘোড়া থামা, ঘোড়া থামা, আমারে বুঝি আর মক্কায় যাওয়া হলো না, আমার আর মক্কায় যাওয়া হলো না, আমি কি বুঝ দেব মোহাম্মদ রে। আনছিলাম মোহাম্মদ রে বাবার কোলে উঠাইতে, বাবার কোলে উঠাইতে, সে মোহাম্মদ রে বাবার কোলে উঠাইতে পারলাম না। আবার মোহাম্মদ এখন বুঝি মা হারাইছে, আর মনে মা কেউ আর দেখতে পাবে না। হে উম্মাইমান দাঁড়া, আমারে পিছনে আবদুল্লাহ আমারে হাতছানি দিচ্ছে, আবদুল্লাহ আমারে ডাকতেছে, আমারে আর যাইতে দিবে না, আমি আবদুল্লাহর পাশে ঘুমাবো, আমার আর যাওয়া হলো না। দাসী উম্মাইমান বলে, তুমি কোথায় যাবা, কিছুই হয় না, তোমাকে নিয়ে মক্কায় ফিরে যাব। তুমি যদি মক্কায় না যাও মোহাম্মদ তো পাগল পাড়া হয়ে যাবে, মোহাম্মদ রে তো সান্ত্বনা দেওয়া যাবে না। দাসী উম্মাইমান বলে, আমি মোহাম্মদ রে কেমনে সান্ত্বনা দেব। মামেনা বলে, উম্মাইমান আমার হাতে হাত রেখে ওয়াদা কর, আমার উম্মত আমার মোহাম্মদ সান্ত্বনা পাবে না, আমার মোহাম্মদ রে দাদার কাছে পৌঁছায় দিবি। পৌঁছায় দেওয়ার পরে আমার মোহাম্মদ মক্কায় যাওয়ার পরে পাহাড়ের অলিতে গলিতে মা মা করে কেঁদে কেঁদে পড়াবে, বাড়ি আসবে মা বলে ডাক দিবে, বাড়ি পাবে না, পাহাড়ের অলিতে গলিতে মা মা করে পাগলের মতো ছুটে বেড়াবে, খুঁজে বেড়াবে, পাবে না। কথা দে, যখন আমার মোহাম্মদ মা বলে ডাক দিবে, ওই সময় আমার মোহাম্মদের মা তাকে জবাব দিবে কিনা বল, মায়ের আদর সোহাগ দিয়ে মানুষ লালন পালন করবে কিনা বল। এ মুসলমান, মামনা দুইটা কথা বলে ঘুমায়া পড়েছে, আল্লাহর পয়গম্বর চিৎকার দিয়ে মায়ের গলা জড়ায় ধরে বলে, মা গো আনছিলা বাবার কোলে উঠাইতে, ও মা বাবার কোলে উঠাও নাই, বরং তুমি ফাঁকি দিয়ে চলে গেলা, আমি কোথায় যাব, কার কাছে থাকব, যাওয়ার জায়গা নাই গো, আমি আর মক্কায় ফিরে যাব না। হে মুসলমানেরা, আল্লাহ রসুল উমরকে বলে, সাহাবাই কিরামকে বলে, সাহাবীরা রে, এই যে 6 বছর বয়সে মাকে হারায় ফেললাম, জন্মের পরে বাবাকে দেখি নাই, যে 6 বছরে মাকে হারালাম, আমি মুহাম্মদ যেই মানুষটার উদ্ধত খেয়েছি, যেই মানুষটার মমতাময়ী হাত আমার মাথায় বুলিয়েছে, যেই মানুষটার সোহাগার ভালোবাসা আমি লালিত পালিত হয়েছে, তিনি হলেন আমার দুধমা হালিমাতু সাদিয়া। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। হে সাহাবীরা, আমার দুধমা হালিমাতু সাদিয়ার মমতাময়ী ভালোবাসা সেনহ সোহাগে আমি মোহাম্মদ বড় হয়েছি, তিনি হলেন হালিমাতু সাদিয়া। আমি আমার মায়ের সেবক দিলাম, মায়ের সম্মান প্রদর্শন করলাম, মায়ের হক আদায় করলাম, আমি সন্তান হিসেবে দায়িত্ব পালন করে দুনিয়াবাসীকে দেখায় দিলাম, মা যদি থাকে সন্তানেরা মায়ের খেদমত করা, মায়ের সেবা করা তোর উপরে ফরজ, নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যদি ফরজ হয়, জাকাত যেমন মালদারের পরে ফরজ, ঠিক তেমনি প্রত্যেকটা সন্তানের উপরে, আব্বা মা যদি বেঁচে থাকে তাদের খেদমত করা সন্তানের উপরে ফরজ। আর জোরে বলেন না ঠিক না বেঠিক, তোর আচরণে যদি আব্বা মা বেজার থাকে, তুই যদি বাইজিদ বুস্তামি হয়ে যাস, তুই যদি জামানা শ্রেষ্ঠ অলি হয়ে যাস, দুনিয়ার মানুষ তোকে আল্লাহর অলি বলে, দুনিয়ার মানুষ তোকে বড় বক্তা বলে, দুনিয়ার বড় মানুষ তোরে বড় পীর সাহেব বলে, খোদার কসম, খোদার কসম, খোদার কসম, খোদার কসম, আমার রসুলের বক্তব্য অনুযায়ী মা বাপ যদি তোর প্রতি বেজার থাকে, তোর জন্যে আল্লাহর জান্নাত হারাম, আল্লাহর জান্নাত হারাম, তোর জন্যে জাহান্নাম অজি হয়ে গেছে। বিশ্বনবী বলেছেন, সালাসাতুল কথা হারামাল্লাহু আলাইহিল জান্নাত, তিনজন ব্যক্তির উপরে জান্নাত হারাম, জোরে কান, কয়জন ব্যক্তি, আরো জোরে, আরো জোরে, জোরে হলো না, তিনজন ব্যক্তির উপরে জান্নাত হারাম, জান্নাত জাহান্নাম না, জান্নাত হারাম।
সাহাবায়ে কেরাম বলেন আলাইসা শাদুন লা ইলাহা ইল্লাল্লাহ, ও নবী ওরা কি কালিমা পড়ে নাই, ওরা কি মুসলমান না? রাসূল বলেন ক্বালু বালা হা বাল ইউসাল্লুন ওয়া ইয়াসুমুন, ওরা রোজা করে, হজ করে, যাকাত দেয়, রমজান মাসে রোজা রাখে, নামাজ পড়ে মসজিদের সামনের কাতারে, আর শুধু ফতোয়া দেয়, বড় বড় কথা কয়, জরিকাত আছে না নাই, ওরা সব করে। সাহাবারা মাশান ইয়া রাসূল, তাহলে কারণটা কি? রাসূল বলেন এক নম্বর কারণ হলো মুদমিনুল খামার, ওরা নেশা করে, মদ তারে, হেরোইন, গাঁজা ভাঙ খায়। এ সুন্নত আপনাদের এলাকায় আছে নাকি? আছে আছে আছে। ও বাবা, এই ইন্টারনেশনাল সুন্নত হয়ে গেছে, কথা কর না ঠিক না বেঠি। বাংলাদেশ কোথায় দেখলাম না মদখোর নাই, জোরেখান আছে না নাই? জেন্দিকে আব্বার আব্বা বইনে ডাকে না, রাত্রে মাল খেয়ে রাস্তা ঘেরা ঘিরে আছে, কারেন্টে থাম্বারে জড়া আছে, আব্বা আব্বা করে ডাকতেছে, কথা কর না ঠিক না বেঠি? ও মানে জীবনে বাপরে বাপ বলে, কারেন্টে থাম্বারে আব্বা বইনে ডাকতেছে, কথা আমার গ্রামের কথা বলছি, আমার আপনাদের এলাকার কথা বলবো না। রাত তখন দেড়টা বাজে, মাহফিল করে বাড়ি যাচ্ছি, পাশে গর্ত, বড় একটা গর্ত, গর্তের ভিতরে গুংলানোর আওয়াজ, সেম যেমন মানুষকে খুন করলে আওয়াজ হয় এরকম একটা আওয়াজ। তখন তো চুয়াডাঙ্গা এলাকা সন্ত্রাস কবলিত, ভাবলাম যে কোনো খুন টুন হচ্ছে নাকি আল্লাহ জানে, আমি একটু আতঙ্কগ্রস্ত হলাম, বুকের মধ্যে কেঁপে উঠল। তারপরেও হেডলাইট ঘোরাই দিয়ে দেখতেছি আমারই বাড়ির প্রতিবেশী একজন, ও যে সেই মানে গর্তের গাভীর সাথে মাথার বাঁধে খেলতেছে, মানে মনে হচ্ছে পুকুর সরাই ফেলাবে, পুকুরে মাথা বাঁধায় ছেলতেছে। কি বলবো আমি, মৌলভী মানুষ, গাড়ি রেখে বাসায় গিয়ে ওর মারে বললাম চাষি, ওই দেখেন আপনার ছেলে গর্তের ভিতরে মাতলাম করতেছে, মনে হয় মদ খেয়েছে। মা বুড়ো মানুষ, একটা ল্যাম্প আমাদের গ্রামে তখন বিদ্যুৎ যায়নি, একটা ল্যাম্প ধরাইনি, টুকটুক করে আসলো। আমি চিন্তা করলাম মাতাল তো, মার সাথে বেয়াদবি করে কিনা, আমিও পিছনে পিছনে আসলাম, নকলে কুকুর কুকুর না বাসা। আমি কিন্তু আমার কথা বলছি না, ওই চাষির কথা নকল করতেছি, যে ভাষায় গাল দিয়েছে আমার চাষি সেই কথা বলতেছি। চাষি পুকুরে পাড়েছি বলতেছে, এই শুয়োরে বাচ্চা তুই মরলি নে, তুই কবে মরবি, তুই মরলে আমি একটু বাঁচতাম, এরকম গাল আমাদের মাছ চাষিরা দেয় না দেয় না? জোরে কান না, দেয় না দেয় না? ও কি জবাব দিস জানে? আমার বউ কই, আমার বউ, মা জবাব দিছে হারাম দাদা, বউ কি তোমার রাস্তায় বসে থাকবে, মৌ বাড়ি ঘুমাছে? কই না, তুই আমার বউ। কান সুবহানাল্লাহ বলেন, আরো জোরে কান, জবান জোরে চিৎকার করে বলেন না, নাউজুবিল্লাহ। কাকে বললো ভাই, জোরে 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 কাকে বললো? যে জিনিস খাওয়ার পরে মা আর বোন মধ্যে পার্থক্য করার যোগ্যতা হারিয়ে যায়, যে জিনিস খাইলে মা আর বোনের মধ্যে পার্থক্য করতে পারে না, যে জিনিস খাওয়ার পরে বোন আর বিবির মধ্যে পার্থক্য করতে পারে না, এ জিনিস কোনো মানুষে খেতে পারে না, এ জিনিস খাই শুয়োরে, কথাটা না ঠিক না বেঠিক আমার ভাইরা? আরে জোরে বলেন না ঠিক না বেঠিক? যদিও দেখতে মানুষের মতো, যদিও দেখতে মানুষের মতো দুইটা চোখ আছে, দেখতে মানুষের মতো দুইটা হাত আছে, দেখতে মানুষের মতো দুইটা পা আছে, খোদার কসম ও মানুষ না, রবের দরবারে জানোয়ারের থেকেও খারাপ, কথা বলে ঠিক না বেঠিক আমার ভাইরা? জানোয়ারের থেকেও খারাপ, কথা কান ঠিক না বেঠিক? এই জন্য তো কুত্তাই কয় আল্লাহ, তুমি আমাদের মানুষের সাথে তুলনা করো কেন, হয় আমাদের ইজ্জত থাকে, কুকুর বলে আমরা কি মানুষের মতো অত খারাপ, কথা কয় না? আমরা পেপার পত্রিকায় দেখি আমাদের মা আসাচেরা, আরে সভ্য মা গো, এত ভদ্র মা বাংলাদেশে আছে, 3 বছরের ছেলে রয়েছে, 5 বছরের মেয়ে রয়েছে, এই 3 বছরের ছেলে 5 বছরের মেয়ে থুয়ে মা সারা দিয়ে বছর পুটুর 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 মোবাইলে গল্প করি করে এক ধারাত করে মা আর বাইরে নেই, শান্তির খোঁজে মা নাগরের হাত ধরে অজানার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছে, কথা কন না ঠিক না বেঠি? আরে জোরে বলেন না ঠিক না বেঠি? অজানার উদ্দেশ্যে সুখের আশায় এই মা দেখে কুকুর কয় আল্লাহ, আমি কি ওর মতো অত খারাপ? আমরা প্রেম প্রীতি একবারই করি বছরের কার্তিক মাসে, যখন বাচ্চা কাচা হয়ে যায়, যদি আবার কেউ আমাদের যদি খাতের মাদের করতে আসে, আমরা দাঁত খেয়েছি তার এই সব কথা করেন, কথা কন না ঠিক না বেঠি? কোনো মদ্দা কুকুর আমাদের সাথে প্রেম করতে হয় না, আমরা দাঁত খেয়েছি, ছেলে মেয়ে হয়ে গেছে, ওদের মানুষ কে তো দুধ খাওয়াতে হবে, এখন কোন ডিস্টার্ব করবি না, আবার প্রেম প্রীতি আবার 1 বছর পরে, কথা কন না ঠিক না বেঠি? আমরা ছেলে মেয়ে মানুষ করার জন্য আমরা বছরে একবার প্রেম প্রীতি করে আর করি না। আরে আদম তুমি বলে শ্রেষ্ঠ তো দিয়েছো, ওরা সারা বছর প্রীত করে, ওরা ছেলে মেয়ে ঘরে দিয়ে না করে হাত ধরে পালাই, আমরা কত খারাপ, কথা কন না ঠিক না বেঠি?
কুত্তা যখন সাবালক হয়ে যায় ভদ্রতা শিখে ফেলতে হয়, তখন না ঠিক না ভাই? ও যখন নাবালক থাকে তখন দাঁড়ায় দাঁড়ায় স্প্রে করে না, হ্যাঁ যখন নাবালক সাবালক হয়ে যায় ওকে একবার সোজা সুতো করে ঠ্যাংটিনি করে, এটা আদব কায়দা আছে না নাই? মানুষ উত্তর পূব উত্তর দক্ষিণ পূব পশ্চিম পূর্ব মুরব্বী আলম ওলামা ইমাম সাহেব মধ্যে কিন্তু দেখে না, জায়গা পালি একেবারে সেন্ডার খুলি দিয়ে স্প্রে করে দেয়, কথা কান্না ঠিক না ব্যাটি? আরে জোরে কান্না ঠিক না ব্যাটি? আমার চুয়াডাঙ্গা র্যাব ক্যাম্পের কমান্ডার সাহেব বলছে, হুজুর আপনাদের এলাকায় এসে কি বিপদে পড়ছি, রাত্রে ডিউটি করতে যাই দুপুরের মধ্যে বসে থাকে আর আপনাদের সোনা ছেলেরা ঠ্যাং তুলে স্প্রে করে দেয় আমাদের মাথা একেবারে সোজা দেয়, বাড়ি যাইয়ে গোসল করা ছাড়া কোনো উপায় নেই, জোরেখান আছে না নাই? আরো জোরেখান আছে না নাই? উরবালা বিড়ি ছাড়া হাঁকা হয় না, আমাদের বাড়ির মাছ আছে শত্রুতা বসত রাস্তার বিড়ির পাশা কুড়িয়ে নিয়ে পায়খানা থুই দিয়েছে, হ্যাঁ কথা কয় না? আমি এক চাচার কাছে চাচা ওর মধ্যে গেল কি করি, কই বাপ আর লজ্জা দিস বাপু, ওটা না খেলে আমার হাঁকা ক্লিয়ার হয় না, ওটা না খেলে বলে ক্লিয়ার হয় না, এই আমাদের এলাকার যে ছেলেরা খায় না খায় না, তার হাঁক যে আবার খাচ্ছে দুটো জিনিস একসাথে খাচ্ছে, কুকুরই কে কাজ করে? কুকুর কি খাওয়ার সময় হাঁকে? হাঁকার সময় খায়, কত খায় না? খায়। রাস্তার ধারে সোনার তান ছেলে কলা খাচ্ছে পায়খানা করতেছে, এক সার যাচ্ছে কুকা কি করছিস তুই, একটা কর হয় হাঁক নাই খা, দুটো একসাথে করা যায়? এ কি মানছি ভালো বলে ভদ্রতা প্রকাশ পাই? ছেলে যাওয়া থেকে সার বেশি বকবেন না, আমার টাকাতে কিনে খাচ্ছে আপনি, যদি বেশি পাকা মাকা আমি কিন্তু গুদি মাখাই মাখাই খাবেন, সুবান আল্লাহ সোনার ছেলে সুবান আল্লাহ, এরকম সোনার চান ছেলে আছে নাই? এখন এই যদি কুত্তাই দেখে কুত্তাই কি বলবো, আল্লাহ আমরা কত খারাপ অত অভদ্র আমরা এখন হয়ে পারি নাই, কথা কান্না ঠিক না বেটি? ওদের সাথে আমাদের তুলনা করবেন, ওদের থেকে আমাদের একটু ভদ্রতা বেশি আছে, ওদের আছে না নাই? এ যুবক ছাড়বি মদ ছাড়া যাবে? ছাড়া যাবে? হাত তুলে আল্লাহকে দেখেন তো আল্লাহ আকবার দেখবেন, পাশে দেখেন তো যারা হাত তোলে না ওরা মদ খায় এখনই যেই খাবে, হাত সোজা করেন বন্ধুক নালে মতো সোজা করেন বলেন, হয় নাই হয় নাই হয় নাই হয় নাই, নারে তাকবীর বলেন, মদ তাড়ি হিরোইন গাঁজা ভাম আর খাবো না, বলেন বলেন, মদ তাড়ি হিরোইন গাঁজা ভাম আর, হে আল্লাহ জবান ছেড়ে আল্লাহকে ডাকে, হে আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, আর মদ খাবো না, গাঁজা খাবো না, আর বিড়ি খাবো না, আল্লাহ আমি মুসাফির দোয়া করি, এই হাত নামাবেন, আল্লাহ আমি মুসাফির, তুমি বলেছ মুসাফির দোয়া মাকবুল, আমি মুসাফির দোয়া করি তোমার গোলামদের জীবনের গুণা মাফ করে দাও, এরা আর মদ তাড়ি খাবে না, এক্ষুনি তুমি আমল নামাগুলো গুণামুক্ত করে দাও, বলেন আমিন, আর জোরে কান না আমিন, আল্লাহ কবুল কান বলেন আমিন। এর পরও কিছু লোক থাকবে, আস জোরে কান থাকবে না থাকবে না, রাস্তায় জাতি দেরি বলবে এই বাদ দে দিদে নিশালে গিয়েছে একটা ধরা তাড়াতাড়ি, হুজুর তো সব কথা শুনি পারা যায়, কতখানা ঠিক হবে? জোরে কান আছে না নাই? হুজুর আপনাদের এলাকায় গাই গরু আছে না? এই দেখেছেন গাই গরু, ও যদি ছাড়া পাই দড়ি যে না, যদি ধৈর্য এসে আপনি বলেন এই গাই গরু খবরদার তুই যদি আগামীকাল ফসলে মুখ দিস তাহলে তোরে আমি গলায় জুতোর মালা পরিয়ে সারা গ্রামে ঘোরাবো, তোরে জনগণের সামনে কান ধরে উঠবোস করাবো, তাও যদি না হয় তোর মাথা চুল টাক করে দিয়ে আমি চুল লাগাই দেবো ঘেলু মাখাই দেবো, তারপরে যদি না হয় র্যাব আর্মির অফিসারে নিয়ে এসে তোরে মানে কলস ফাঁড়ির ব্যবস্থা করবো, যাবজ্জীবন কারাদণ্ডের ব্যবস্থা করবো। আচ্ছা বলেন তো গরুরে এত বোঝানোর পরও ও কি যদি ছাড়া পায় ও কি ফসলে মুখ দেওয়া বন্ধ করবে? ছাড়া পালিয়ে যাবে না যাবে না? জোরে কান না যাবে না যাবে না? কেন যাবে? ও গরু সেই বিবেক বুদ্ধি নাই, কথা বলেন না ঠিক না বেটি? আল্লাহর ফজলে এই জায়গায় এরকম লোক নাই, কথা কান আছে? আলহামদুলিল্লাহ বলেন বলেন, আলহামদুলিল্লাহ আল্লাহ সবাইকে কবুল করেন, বলেন আমি, আর জোরে আমি, শেষ করে দেবো হুজুর, হ্যাঁ জিকির করেন, লা ইলাহা জোরে, লা ইলাহা, ও ভাই আপনারা কি একটু বসবেন না, একটু দাঁড়ায় দাঁড়ায় থাকবেন, এ কেমন অভদ্রতা দেখা, একটু বসেন না ভাই ভিতরে, একটু ভালো দেখায় বসেন,
জরে জরে আর জিকির বন্ধ করে গেল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ভাইরা রে আমার, মজার কথা বলছিলাম, তিনজন ব্যক্তির বলে জান্নাত হারাম। এক নম্বর হলো মুদমিলুল খমার, যারা নেশা করে মদদার হিরোইন গাঁজা ভাং খায়। নম্বর দুই আল আকুবুল ওয়ালিদাইন, মাতা পিতার নাফরমান সন্তান, যে সন্তানে বলে আব্বা মা বেজার হয়ে গেছে, রব বলেন ওর জন্য জান্নাত হারাম। সুতরাং যাদের আব্বা মা বেঁচে আছে গনিমত মনে করব, মহা সম্পদ মনে করব জান্নাতে যাওয়ার জন্যে। হে মুসলমানরা, জান্নাত তালাশ করার জন্য লালনসার মাজারে যাওয়ার দরকার নাই, খোজা বাবার দরবারও যাওয়ার দরকার নাই, জান্নাত তোর বাড়িতে তলোয়ারের নিচে আর তোর আব্বা মায়ের পায়ের নিচে জান্নাত আছে। চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে কর না সুবহানাল্লাহ। আল জান্নাত তাহতা জিলাফি সুয়ুব ওয়া তাহতা তাকদামিল ওয়ালিদাইন, আমার রাসূল বলছে আব্বা মার পায়ের নিচে। সুতরাং যাদের আব্বা মা বেঁচে আছে মহা নিয়ামত মনে করবা, গনিমত মনে করে তাদের খেদমত করবা। আল্লাহ বলে আব্বা মা খুশি তো আমি আল্লাহ খুশি, আর আমি খুশি হলে তোর জন্য জান্নাত আমি ওয়াজিব করে দেব। আরো জোরে কান্না সুবহানাল্লাহ, আব্বা মাকে খুশি করে জান্নাতের মালিক হয়ে কবরে যাবো, হাত তুলে দেখান আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ কবুল করেন বলেন আমিন। আরো জোরে খান আমিন। আমি যা চেষ্টা করছিলাম তা হইলো না ভাই, যদি আবার কোন দিন দেখা সাক্ষাৎ হয় তাহলে সেদিন করা যাবে। কয়েকজনের উপর জান্নাত হারাম শুনবে, তিনটে শুনবেন, তাহলে হুজুর কাছে আমার দরখাস্ত দে। আমি দরখাস্ত করার আগে আপনাদের কাছে তিনটে শুনবেন, যেহেতু এই তিনটে বলবো সেই প্রতিশ্রুতি দিচ্ছি আমি, হুজুর যদি অনুমতি দেয়, মহতাজ হুজুর অনুমতি দেয় আমি বলবো। আর তারপরে বিষয় হচ্ছে আজকে আপনাদের মাঝে যে মেহমান এসেছে আপনারা সকলেই চেনেন, চট্টগ্রামের সিংহ পুরুষ, যার গর্জনে বাতিলের মসনদ থরথর করে কেঁপে ওঠে। তিনি যদি একবার হুঙ্কার দেয়, আরে আমার মতো গাউহারি, আরে চুয়াডাঙ্গা সীমান্ত এলাকাবাসী, ও ধোপে টেকে না, কথা কর না, ঠিক না, বেটিং আমার ভেঙে যায়, আমি সারা বছর চিল্লাবার, হুজুর একবার গর্জন দেবে, এক গর্জনে বাতিলের মসনদ কেঁপে ওঠবে, কথা কর না, ঠিক না, বেটিং আর জোরে কান না, ঠিক না।